কোর্সের এই লেকচারে আমরা ফান্ডামেন্টাল অফ গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানবো তো স্লাইডটা ওপেন করি আমার ফান্ডামেন্টাল অফ গ্রাফিক ডিজাইন তো আমরা মূলত দুইটা সফটওয়্যার শিখবো আমরা একটা অ্যাডোবি ইলিস্ট্রেটর একটা অ্যাডোবি ফটোশপ তো আজকে মোটামুটি আপনার সামনের ক্লাসগুলোতে কি পাবেন কি পাবেন না সেগুলো সম্পর্কে আলোচনা করবো আসলে কি পাবেন পাবেন না সেটা না আপনারা পাবেন কি দেখেন এখানে মডিউলে ছোটোখাটোভাবে ড্রেসক্রাইব করে দেওয়া আছে যে কী কী শিখবো আমার সামনের ক্লাসে তো আমরা আসলে গ্রাফিক্স ডিজাইনার না ডিজাইনার যারা আমরা সরি গ্রাফিক্স ডিজাইনার মূলত আপনাকে প্রেজেন্টেশন কোয়ালিটি থাকতে হবে আপনার প্রেজেন্টেশনের উপরে ভালো ধারণা থাকতে হবে আসলে আমি প্রেজেন্টেশন কোয়ালিটি বলতে যেটা বোঝাচ্ছি আপনি ডিজাইন এমন করতে হবে যেটা আপনি প্রেজেন্টেশন এমনভাবে করবেন যাতে ক্লায়েন্টের মনে সেটা থা যায় তো এখানে দেখেন এই পিকচারটা মিনিং কি বুঝিতেছে যে আসলে তিনি প্রেজেন্টেশন তত সুন্দরভাবে করতেছে না এই জন্য সবাই বোরিং ফিল করতেছে ঘুমাইতেছে যেমন আমরা ক্লাসে যখন আমরা স্কুলে বা কলেজে ছিলাম যখন ক্লাসে ক্লাসমেট আমরা টিচার যখন আমাদের ক্লাস নিত তখন তিনি যদি মজার কোনো কথা না বলতো বা মজার কোনো কিছু না করে যদি ক্লাস করতো তাহলে কিন্তু আমাদের বোরিং লাগতো এক একটা না ক্লাস কিন্তু অনেক বোরিং মাঝখানে মাঝখানে যখন একটু মজার কথা বলতো তখন ভালো লাগতো তো আমরা এই যে এই পিকচারটার মিনিং কী বুঝিতেছি যে কিছু মানুষ সাকসেসের দিকে যায় কিছু মানুষ ফেলের দিকে যায় আসলে আপনার লাইফের সাকসেস আর ফেল কিন্তু আপনার হাতে আপনি যদি ভালো কাজ করেন আপনি কিন্তু সাকসেস হবেন আপনি যদি খারাপ কাজ করেন আপনি ফেলে হবেন তো এখানে এখানে প্রেজেন্টেশন কোয়ালিটি প্রেজেন্টেশন কোয়ালিটিটা বলতে আপনার এখানে বোঝাচ্ছি যেমন দেখেন প্রেজেন্টেশন কোয়ালিটি যেমন আপনি এখানে পিকচারগুলো দেখতেছেন এই পিকচারগুলা মধ্যে কোন পিকচারটা আপনার সবচেয়ে ভালো লাগতেছে কোন দুইটা পিকচার দেখেন এই দুইটা পিকচার কিন্তু আপনার সবচেয়ে ভালো লাগতেছে আর এই পিকচারগুলো কি ভালো লাগতেছে না কারণ কি এই পিকচারগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ড আছে দেখেন এখানে কিন্তু আপনি প্রেজেন্টেশনটা সুন্দর করে বসে জন্য ভালো লাগতেছে তা আপনি যদি এই ইমেজটা যদি আমরা কাইটা যদি এখানে যদি বসাই দিই কিন্তু এই ইমেজটা অনেক সুন্দর হয়ে যাবে তো পরবর্তী ইয়েতে যাই প্রেজেন্টেশন টাইপ আসলে প্রেজেন্টেশন দুই অফ প্রেজেন্টেশন হয় একটা কি সিঙ্গেল মিডিয়া একটা হলো মাল্টিমিডিয়া তো সিঙ্গেল মিডিয়ার মধ্যে কী আছে দেখেন আমরা যদি সিঙ্গেল মিডিয়া দেখি সিঙ্গেল মিডিয়া এখানে সিঙ্গেল মিডিয়ার মধ্যে কি ভালো লাগতেছে এটা ভালো লাগতেছে না এটার কারণ কি যে শুধু সাদা কালো সিঙ্গেল মিডিয়া কোনো কোনো ইমেজ নাই শেপ নাই কিছু নাই যেমন মাল্টিমিডিয়া আমাদের কত সুন্দর ভালো লাগতেছে আমাদের মাল্টিমিডিয়াতে কত চাকচিক্য একটা ছবি টেক্সট কত সুন্দর লাগতেছে আসলে মাল্টিমিডিয়া বলতে আপনার মাল্টিমিডিয়াটা কী বা কী বোঝায় মাল্টিমিডিয়া এখানে লেখা দেখেন মাল্টিমিডিয়া ক্যান বি ডিফাইন এজ মিডিয়া কমবাইন ডিফারেন্ট কনটেন্ট ফর্মস আছে টেক্সটাইল ইমেজ অডিও ভিডিও অ্যানিমেশন অ্যান্ড স্পেশাল এফেক্ট তো আসলে কী বুঝিতেছে আপনার এটার মধ্যে ছবি থাকবে টেক্সট থাকবে অডিও থাকবে বিভিন্ন ধরনের এফেক্ট থাকবে স্পেশাল এফেক্ট যেগুলো অনেক ভালো লাগে আসলে গ্রাফিক্স ডিজাইনের মধ্যেও আপনার এই বিভিন্ন আপনার ডিজিটাল মাধ্যমে আপনার যে ধরনের কাজ করবো আমরা সেগুলোতে সুন্দর করে টেক্সট ইমেজ সেব এগুলো দিব যেমন এই মাল্টিমিডিয়াটা কোথায় ইউজ হয় দেখেন এখানে প্রিন্টিং প্রেস টিভি ওয়েব এগুলোতে ইউজ হয় আসলে মাল্টিমিডিয়া ইলিমেন্ট কি কী দ্বারা মাল্টিমিডিয়াটা তৈরি করা হয় দেখেন এখানে মাল্টিমিডিয়ার ইমে বলতে স্টিল টেক্সট ইমেজ তো দেখলেন দেখেন দ্য ফাইভ মেইন ইলিমেন্ট অফ মাল্টিমিডিয়া টেক্সট আছে গ্রাফিক্স আছে স্টিল এই যে স্ট্যাটিক ইমেজ ভিডিও অডিও এগুলো তো বুঝতে পারতেছেন আপনি স্লাইডটা আমি আপনাদের দিয়ে দিব ভিডিওর নিচে পাবেন আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো আসলে মাল্টিমিডিয়াটা কেন এত ইম্পর্টেন্ট আপনি যখন ডিজাইনার হবেন আপনি যদি শুধু যদি টেক্সট লেখা দেন তখন কিন্তু আপনার ভাল লাগবে না আপনার ভালো লাগতে পারে কিন্তু ক্লায়েন্টের ওগুলো ভালো লাগবে না যখন আপনি এভাবে যদি সিঙ্গেল মিডিয়া আপনি তাও মোটামুটি যে আমরা যখন বিভিন্ন দেয়ালে এইসব পোস্টারগুলো কিন্তু দেখতে পাই পোস্টার বা যেটা বলেন ব্যানার যেটা বলেন এগুলো কিন্তু দেখতে পাই তখন কিন্তু এগুলোতে অত আমরা আকৃষ্ট হই না যখন এরকম টাইপের কিছু একটা দেখি কালারিং তখন কিন্তু আমরা যাই ডিজিটাল বা তখন আমরা যাই দেখি এটা খি দেখি তখন আসলে এখন আমাদের ফটোশপে যখন আমরা কাজ শুরু করবো আমাদের প্রথম ফটোশপ দিয়ে ক্লাস শুরু হবে তো ফটোশপে আমরা যখন কাজ শুরু করবো তখন আমাদের বিভিন্ন জিনিস খেয়াল রাখতে হবে তো এখানে আমরা অনেক কিছু শিখবো সেখানের মধ্যে আমাদের কি আর্ট যখন আমরা ম্যানুয়ালভাবে আর্ট করতাম তখন আমাদের কি থাকতো তখন আমাদের এই যে আমরা ম্যানুয়ালভাবে আর্ট করলে ব্রাশ এগুলো রং তুলি দিয়ে আর্ট করতাম এখন এখন যখন আমরা সামনের ক্লাসগুলোতে যখন আর্ট করব তখন আমাদের আর্টটা এরকম হবে তখন কি আমাদের এই তুলিগুলো নিতে হবে না তখন আমরা ডিজিটাল মাধ্যমে আর্ট করব। তারপরে আমাদের আছে কি আসলে গ্রাফিক ডিজাইন বলতে কি বোঝায় আমরা তো গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছি আসলে আমাদের গ্রাফিক্স ডিজাইনগুলো তো কি আমরা গ্রাফিক্স ডিজাইন মূলত কী বোঝায় এখানে লেখা আছে দেখেন গ্রাফিক্স ডিজাইন ইজ ক্রিয়েটিভ প্রসেস টু কম্বাইন আর্ট অ্যান্ড টেকনোলজি টু কমিউনিকেট আইডিয়াস

ডিজাইনার হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন কিন্তু মূলত যেটা বুঝায় এই তিনটার কম্বিনেশনে যেটা থাকে সেটাই গ্রাফিক্স ডিজাইন তো আমরা সামনের ক্লাসে চলে যাই আসলে গ্রাফিক্স টাইপ মূলত দুই ধরনের একটা হলো রাস্টার গ্রাফিক্স আর একটা হলো ভেক্টর গ্রাফিক্স এই যে এখানে লাগেন দেখা আছে রাস্টার গ্রাফিক্স মূলত পিকজেলের তৈরি যেমন দেখেন রাস্টার গ্রাফিক্স আর কম্পোস্ট অফ পিকজেল আসলে পিকজেল আসলে পিক্সেলটা মূলত কি এটা সামনে বুঝতেছি আর আরেকটা জেনে রাখেন ভেক্টর গ্রাফিক্স আর কম্পোজ অফ পাত এখানে পাত থাকবে তো আমরা রাস্টার গ্রাফিক্সটা বুঝি আমরা যখন একটা ইমেজ ঝুম করি দেখবেন আমরা যখন খেয়াল করেন একটা ইমেজ যখন আমরা জুম করি তখন কিন্তু এরকম পিক্সেল এবং পিক্সেল এরকম ফাইটা যায় আমরা কি বলি ফাইটা যায় আসলে ওটা ফাটা না ওটা হচ্ছে পিক্সেল পিক্সেল বের হয় আপনি এরকম ছোটো ছোটো পিক্সেলগুলো অনেক সেম কালারগুলো অ্যাপ্লাই করে যদি আপনি অন্য জায়গায় ওটা বসান সেম এই ইমেজটা হয়ে যাবে আপনার ইমেজটা যদি বসান ছোটো ছোটো কালারগুলো অ্যাপ্লাই করে এরকম হয়ে যাবে তো রাস্তাটা মূলত এরকম ঘোলা থাকে যতই জুম করেন মানে একটু জুম করলে ফেটে যাবে সেটা এরকম থেকে আপনার যখন বেক্টর আপনি যতই জুম করেন আপনার ফাটবে না মানে আমরা যেটা বলেন পিক্সেল বের হবে না আপনার আমরা তো মোটামুটি আমরা বুঝি কি এটা ফেটে যায় আসলে ফেটে না ওটা পিক্সেল বের হয় তারপর আমরা কি এটা আসলে পিক্সেল মূলত কি এই পিক্সেলটা মূলত কী স্মল দেখেন এখানে আছে কি স্মলেস্ট স্মলেস্ট এলিমেন্ট অফ এ পিকচার তো এখানে রাস্টার রাস্টারটা তো দেখাইতেছে আর ভেক্টরটা তো দেখাইতেছে এই যে পিক্সেলটা মূলত কি এই যে ভেক্টর হলো এটা পিক্সেলটা কি ছোট ছোট এই যে চার কোণা একটা বক্সের মধ্যে আপনার পিক্সেলগুলো থাকে আর ভেক্টরটা পুরো একবার ফ্রি হ্যান্ড থাকে এই যে এখানে বলতে দিতেছে হোয়াট ইজ রেজুলেশন আচ্ছা পিক্সেলটা হলো কি পিক্সেল পার ইঞ্চি আপনার প্রতি ইঞ্চির মধ্যে কয়টা পিক্সেল থাকে এখানে দেখেন একটা বড় একটা লোগো বা যে কোনো একটা শেপ যেটাই বলেন সেটা জুম করে যখন আপনার ছোট হয়েছে তখন সেটা ছোট টাইপের হয়েছে এখানে ছোট ছোট হয়েছে ভিতরে ছোট হয়েছে যখন আপনি এটা বড় আপনি আরো যখন জুম করছি তখন কি এটা পিকজেল হয়ে গেছে আরও জুম যখন করছি পিক্সেল দেখুন আরও জুম করছি পিক্সেল যখন এইটা সেটা থেকে কিন্তু জুম করতে করতে এটা আসে এটা কি পিক্সেল হয়েছে যদি আমরা একটা রাস্তার মানে রাস্তাটা জুম জুম করি তাহলে এরকম হবে আর যখন ভেক্টর থাকবে যখন এরকম ভেক্টর সেটা যতই আপনি জুম করেন তখন ফাটবে না তো সামনের আসলে এই যে আমাদের এই গ্রাফিক্স ডিজাইন ইলেকট্রনিক মিডিয়া দেখেন ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে মূলত কি কী আছে দেখেন ইলেকট্রনিক মিডিয়াটা জেনে রাখেন আমরা কোথায় কী ইউজ করবো এটা একটু পরে জানি ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে ইউজ করা হয় টেলিভিশন ওয়েব কম্পিউটার ইয়া তো আমরা গ্রাফিক ডিজাইনটা মূলত দুইটা সাইডে আমরা কাজ করব একটা হলো ইলেকট্রনিক মিডিয়ার জন্য একটা হয় কি প্রিন্ট মিডিয়ার জন্য তো ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে এগুলো আছে দেখেন টেলিভিশন ওয়েব কম্পিউটার মোবাইল অ্যাকসেট্রা মানে ইলেকট্রনিক মিডিয়া আপনার ডিভাইস এ যত ধরনের ডিভাইস আছে সেগুলোর মধ্যে যে যাই রাখবেন সেগুলো আপনার ইলেকট্রনিক মিডিয়া আর প্রিন্ট মিডিয়া তো বুঝেন ব্যানার পোস্টার ফ্লায়ার বুসিয়ার বিলবোর্ড এগুলা তো এই এইসব ডিজাইনগুলো কি আমরা প্রিন্ট করি আমরা প্রেসে গিয়ে সেগুলো ব্যানারে প্রিন্ট করি বা পোস্টার কাগজে প্রিন্ট করি কাগজে প্রিন্ট করি বিলবোর্ড একটা ব্যানার বড় ব্যানারে প্রিন্ট করি তো গ্রাফিক্স আমরা এখান থেকে কী শিখলাম গ্রাফিক্স মূলত দুইটা মিডিয়া ইউজ হয় একটা কি ইলেকট্রনিক মিডিয়া একটা হচ্ছে কি প্রিন্ট মিডিয়া তো আমরা এখন আমরা কালারের ক্লাসে অলরেডি জানছি যে কালার সম্পর্কে কী এগুলা আর আমার মূলত না জানা চলবে এগুলা তো আমরা একটু সামনে আরেকটু একটু রাখি আমি আপনাদের আগে বলছিলাম এই যে এখানে দেখেন এই যে আর জিবি কালার আসলে আর জিবি কালারটা মূলত কি আর আর মিনিং হলো রেড জি এর মিনিং হইলো গ্রিন বিয়ের মিনি হল ব্লু আসলে আমরা যখন ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করব আমরা পূর্বের স্লাইডে চলে যাই ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমরা যখন কাজ করব তখন আমরা আট জিবি কালার নিয়ে কাজ করব আমরা সামনের ক্লাসগুলোতে আস্তে আস্তে এগুলো ক্লাসের পুরা বিস্তারিতভাবে পাবো আট জিবি কালার নিয়ে কাজ করব। এখানে কি রেড কালার এই যে গ্রিন কালার ব্লু কালার এগুলো নিয়ে কাজ করব যখন আমরা সিম ওয়াইকে কালার নিয়ে কাজ করবো সিম ওয়াইকে কালার মূলত প্রিন্ট মিডিয়া কাজ করা হয় প্রিন্ট মিডিয়া আসলে এখানে কি কী আছে দেখেন প্রিন্ট মিডিয়া ব্যানার পোস্টার ফ্লায়ার বুশিয়ার বিলবোর্ড এগুলো হলো গিয়ে আপনার প্রিন্ট মিডিয়া তো এই সিএম ওয়াইকে কালারের ফুল মিনিং হলো গিয়ে আপনার সায়েন ম্যাজেন্ডা ইয়োলো এগুলো আপনার কি। আবার কে কে মিন কেতে বুঝায় আপনার ব্ল্যাক আসলে এখন বলতে পারেন ভাইয়া কেতে কেন ব্ল্যাক হয় আসলে কে আপনার এই গ্রাফিক্স ডিজাইনের বাসায় হচ্ছে আপনার কি ব্ল্যাক কি ব্ল্যাক আর এই ফ আমরা তো এতটুকু তো জানে রাখলাম তো এরপরে আমরা ফটোশপে দেখি কী কী শিখবো আমরা ফটোশপে আসলে যে ডিজিটাল পেন্টিং ইমেজ এডিটিং ফেসবুক কভার ওয়েব আইকন অ্যানিমেশন ওয়েব ব্যানার ইমেজ ম্যানিপুলেশন ক্লিপিং বাঁকি আমরা কি যখন আমরা বাসায় বা যখন আঁকি তখন কি রংতলিতে আঁকি রকম আঁকি কিন্তু এখানে যখন আমরা ডিজিটাল মিডিয়া কাজ করবো তখন দেখেন এরকম সুন্দর কাজগুলো হবে তারপরে আছে কি দেখেন ইমেজ রিটাচ আমরা যখন ছবি তুলি দেখেন স্টুডিওতে যখন আমরা কোনো একটা ছবি তুলি আপনার মুখে কিন্তু ভ্রণ বা অনেক দাগ থাকে তখন কিন্তু দাগগুলো কিন্তু যখন আপনি ছবিটা প্রিন্ট হয় তখন কিন্তু দেখতে পান না তার কারণ কি সেখানে ইমেজের এডিটিং করা হয় আসলে ওটা ইমেজ এডিটিং কিন্তু ইমেজ রিটাচের কাজ ওইটার নাম ইমেজ রিটাচ যখন আপনার ছবি যে একটা ছবি তুলছে সেটাকে রিটাচ করে কত সুন্দর করে ফেলছে দেখেন এগুলো ইমেজ কাজ এই যে কত সুন্দর গ্ল্যামারি গ্লোমার্সে কত সুন্দর হয়ে গেছে ছবিটা তারপর আছে কি ক্লিপিং পাথ আমরা যখন কোনো একটা ছবি তুলি কোনো একটা জায়গায় রেখে তুলে অবশ্যই তো কোনো একটা জায়গায় তোলার পরে কিন্তু সেটা তত ভালো লাগে না ছবিটা দেখতে যখন আপনি সেগুলোর পাত করে ব্যাকগ্রাউন্ড এটা একটা ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেন ডিলিট করে কোনো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে রাখেন সুন্দর একটা স্টিল কালার একটা ব্যাকগ্রাউন্ডের সলিড কালার একটা ব্যাকগ্রাউন্ডে রাখেন তখন কিন্তু ইমেজটা অনেক সুন্দর দেখায় তো এইগুলো তো মার্কেটে অনেক ভালো ডিমান্ড আছে এইসব কাজগুলো করে এগুলো করেও মার্কেটে অনেক ভালো ডিমান্ড আপনি যে যে কাজগুলো দেখাইতেছি এগুলো সব করে মার্কেটে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তারপরে দেখি তারপরে কি আছে তারপরে আছে আপনার আমাদের ইমেজ ম্যানিপুলেশন আসলে এটা মানে কি ইমেজ ম্যানিপুলেশন আসলে এটার মানে হচ্ছে কি আপনার অনেকগুলো ইমেজ দিয়ে একটা ইমেজ বানানো দেখেন এখানে এই মেটা আর এই বাড়িটা এই আকাশ আর এই যে যে ছোটো ছোটো টেক্সচারগুলো দেখতে এগুলোর নাম হয়েছে টেক্সচার এগুলো মিলিয়ে একটা ইমেজ বানানো হয়েছে যেমন দেখেন এগুলো কত কিছু অ্যাড করে একটা ইমেজ বানানো হয়েছে এগুলো বলা হয় ম্যান এগুলো আমরা আস্তে আস্তে সামনের ক্লাসে দেখব। তারপর আছে কি ওয়েব ব্যানার ডিজাইন আমরা যখন ওয়েবসাইটে ভিজিট করি বা কোনো ওয়েবসাইটে ব্রাউজ করি তখন দেখেন পাশে ছোটো ছোটো অনেক ধরনের অ্যাড আছে যে আমাদেরও কোম্পানির এই অফার আছে আমাদের কোম্পানির ওই অফার আছে ছোটো ছোটো এরকম ব্যানারগুলোতে এরকম ব্যানার আসে প্রায় সময় এরকম আসে এরকম আসে এরকম এই যে স্কোয়ার ব্যানার আসে এগুলো আমরা সামনে শিখবো আমি যতগুলো প্রোজেক্টের কাজ আপনাদের দেখা যে প্রোজেক্টগুলো কাজ সরি কাজ না যতগুলো প্রোজেক্টের এক্সাম্পল আপনাদের দেখা প্রত্যেকটা প্রোজেক্টের সামনে ভালোভাবে ক্লাসটি নিব আর এগুলোর মার্কেটের অনেক ডিমান্ড আছে তো ফেসবুক কভার ডিজাইন আমরা তো মূলত ফেসবুক সবসময় চালাই কি আমাদের নিজের আইডিতে একটা ছবি কোন কোনোরকম আপলোড দেই ছবিটাই আপলোড দেই কভারে আসলে আমরা এই ফেসবুকের কভার ডিজাইন করেও ভালো একটি ইনকাম জেনারেট করতে পারি তারপরে আছে কি পেপার অ্যাড ডিজাইন আমরা পেপার অ্যাড আমরা পত্রিকা বিভিন্ন ধরনের অ্যাড দেখি সেগুলো চাইলে আমরা ডিজাইন করতে পারি তারপরে কি আছে আমরা তারপরে অনেক কিছু আছে হিউজ এটা আমরা ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব তারপরে আমাদের কি আছে ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর মধ্যে মূলত আমরা কি শিখবো লোগো ডিজাইন বিজনেস কার্ড ব্যানার ডিজাইন প্যাকেট ডিজাইন ক্যালেন্ডার ফ্লায়ার ডিজাইন ইলাস্ট্রেশন বুশিয়ার এক্সেট্রা এক্সেট্রা তো আমরা দেখি কি কি শিখবো লোগো ডিজাইন লোগো ডিজাইনের মধ্যে কি আছে আমরা লোগো মূলত কি বোঝায় কোনো একটা ব্র্যান্ডের প্রতীক যেমন আমরা মোবাইল ইউজ করি আমরা স্যামসাং চিনি কীভাবে স্যামসাংয়ের যে লোগোটা দেখে আমরা ভিভো চিনি কীভাবে ভিভোর লোগোটা দেখে আমরা স্বামী মোবাইল চিনি কীভাবে ওইটার লোগোটা দেখে আমরা সিম ইউজ করতেছি আমরা সিমটা বুঝবো কিভাবে এটা গ্রামীণ এটা কিভাবে বুঝবে এয়ারটেল আমরা লোগোটা দেখে না বুঝতেছি এটা গ্রামীণ এয়ারটেল রবি এগুলোই হলো আপনার মানে ওইটা একটা সিম্বলের মাধ্যমে আপনার একটা লোগো যেমন এখানে আমরা লোগো ডিজাইনগুলো শিখবো আমরা সামনের ক্লাসে লোগো ডিজাইনগুলো শিখবো তারপরে বিজনেস কার্ড ডিজাইন আমরা যেটা বুঝি ভিজিটিং কার্ড আমরা যখন কোথাও যাই বা কোনো অফিসে যাই আমাদের কি একটা মানি ব্যাগের থেকে একটা ভিজিটিং কার্ড বের করে বাদ দিয়ে যায় কেউ একজন ভাই আপনার আপনার ফোন নাম্বারটা দেন চাইলে কিন্তু একটা কার্ড দিয়ে দেয় ওগুলো হলো কি বিজনেস কার্ড আমরা বলি ভিজিটিং কার্ড তো আমরা যদি সামনের ক্লাসগুলোতে যাই দেখি এখানে গিয়ে তারপরে আছে কি ফ্লায়ার অ্যান্ড ভুসিয়ার ডিজাইন এই যে ফ্লায়ার আমরা যেটা বুঝি পোস্টার আমরা বিভিন্ন সময় যখন আমরা মসজিদে যাই মসজিদ জেলা আমাদের কোনো পোস্টার ধরাই দেয় আর ওগুলো হলো আপনার ফ্লায়ার ওগুলো পোস্টার না বলুন তো ওগুলো ফ্লায়ার পোস্টারও বলে কিন্তু ফ্লায়ারই মূলত ফ্লায়ার আর ভুসিয়ার তো বুঝেন ভুসিয়ার কোনটা যেটা লম্বা হয় আবার তিনটা চারটা পার্ট হয় ওগুলো হিসেবে ভুসিয়ার এটা এই যে যেমন এই যে তিনটা ভাস থাকে চারটা বাজও থাকতে পারে দশটা বাজো থাকতে পারে তিনটা বাজ বলা হয় ট্রাইফোল্ড বসিয়ার এগুলো ট্রাইফোল্ড আর এই যে দুইটা বাজকে বলা হয় বাইফোল বসিয়ার যেমন তারপরে আছে কি ব্যানার অ্যান্ড বিলবোর্ড ডিজাইন এই যে আমরা ব্যানার ডিজাইন শিখবো আমরা বিভিন্ন অনুষ্ঠান বা ফেস্টিভ্যালে কোনো একটা কনসার্টে গেলে দেখেন এরকমভাবে পিছনে তিনটা ইয়ে থাকে ওগুলোর মধ্যে এরকম ব্যানার ডিজাইন করা থাকে তারপরে যে বিল বোর্ডে বিশাল বড় ব্যানার ডিজাইন থাকে তারপরে ক্যালেন্ডার ডিজাইন এই যে আমাদের ক্যালেন্ডার কিন্তু মূলত সারা বছরের জন্য না ক্যালেন্ডার মূলত ডিসেম্বরে বা নভেম্বর এই সময় ক্যালেন্ডার ডিজাইনটা বেশি চলে এটাও আমরা কোর্সের পুরো লাস্টের ক্লাসগুলোতে আমরা এই ক্যালেন্ডার ডিজাইনটা শিখবো তারপর আছে কি তারপরে আর অনেক কিছু আছে এখন বলতে পারেন যে আমি গ্রাফিক্স ডিজাইনে যে কোর্সটা আমি কিনলাম এটা কি আসলে আমার জন্য কিনা নাকি আমি পারবো এটা শিখে হ্যাঁ আপনি অবশ্যই পারবেন আপনার কোয়ালিফিকেশন কী লাগবে দেখেন বেসিক কোয়ালিফিকেশন অফ গুড গ্রাফিক ডিজাইনার ইনক্লোড ক্রিয়েটিভিটি কমিউনিকেশন স্কিল অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল গ্রাফিক ডিজাইন এসেন্সিয়াল মোর দ্যান জাস্ট ইউর অ্যাবিলিটি ইন ফটোশপ অ্যান্ড আর্ট উইচ এ গুড আই অফ কালার ফ্রম ডিটেলস ইন ইনপোর্ট টু হ্যাভ গ্রাফিক ডিজাইন ইস লট অফ মোর আইটেমস সেম এখন আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন আপনার মূলত ক্রিয়েটিভিটি থাকতে হবে আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে আপনার প্রবলেম সলভিং স্কিল মাস বি থাকতে হবে প্রবলেম সলভ করতে হবে তো এখন বলতে পারেন ভাই আমি তো এগুলো শিখিনি আমি কিভাবে প্রবলেম সলভ করবো হ্যাঁ আপনি আস্তে আস্তে শিখবেন আস্তে আস্তে প্রবলেম সলভ করবেন আমরা যেকোনো সব সমস্যা হলে আমাদের কোর্সের ফর্ম আসে আমাদের পেজ আসে আপনাদের একটা গ্রুপ থাকবে গ্রুপে আপনি মেসেজ করবেন ভাই এই জিনিসটা বুঝতেছি না এই জিনিসটা কীভাবে করবো আমরা সব কিছু দেখিয়ে দেবো সহজে দেখিয়ে দেবো কীভাবে আপনি করবেন আর আপনি যখন শিখবেন আপনি তো প্রথমেই একবার এক্সপার্ট হয়ে যাবেন আপনি আস্তে আস্তে শিখতে ভুল হবে ভুল থেকে আস্তে আস্তে শিখা নেবেন তারপর আস্তে আস্তে আপনি ভালো একটা পর্যায়ে চলে যাবেন আপনার এখন আমরা কি করি আমরা একটা গ্রাফিক্স ডিজাইন কোর্স করে তিন মাসের মধ্যে আর্নের চিন্তা ভাবনা করি আসলে ভাই আপনি মিনিমাম একটু সময় লাগবে আপনার যখন আপনি একটু এক্সপার্ট হবেন তারপর আপনার আস্তে আস্তে সময় লাগবে আপনি আমি যেই ক্লাসগুলো করতেছি আপনি প্রতি সপ্তাহে দুইটা করে ক্লাস দেখেন আপনি প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও দেখবেন ওই দুইটা ভিডিওরই আপনি প্রতি সপ্তাহে প্র্যাকটিস করবেন মনে করেন আপনি যদি শনিবারে দেখেন আরেকটা ভিডিও তিন দিন পরে দেখলেন এরকমভাবে দুইটা ভিডিও প্রতি সপ্তাহে আপনি পাঁচ মাসেই পুরো কোর্সটা আপনি কমপ্লিট তাহলে আপনার অনেক ভালো হবে মানে আপনি যদি সিরিয়ালে প্রতিদিনই সবগুলো ভিডিও দেখেন আপনি কিন্তু কিছু হবে না আপনি একটা ভিডিও দেখলেন এখান থেকে কিছু নোট করলেন একটা ভিডিও করলেন দেখলেন এখান থেকে কিছু নোট করলেন এখান থেকে আস্তে আস্তে আপনি পেরে যাবেন তারপরে আমাদের দেখি কি মেনি টাইম আমাদের কতক্ষণ সময় আপনাদের আমাদের এক্সপ্যান্ড করতে হবে আর কি হাউ মেনি টাইমস উইল এক্সপ্যান্ড ডেলি আপনি এখন এখানে আমার ইয়াতে আছে যে তিন চার ঘন্টা আপনি আসলে আপনার ইনভেস্ট করলে ভালো হয় কিন্তু আসলে আপনার কতটুক শেখার কতটুকু অ্যাবিলিটি কতটুকু আপনি কত ঘন্টায় শিখতে পারেন সেটা হলো মেন বিষয় আপনি কারো আপনার তিন ঘন্টা লাগে কারো দুই ঘন্টাও লাগবে কারো আবার ছয় ঘন্টাও লাগবে আপনার যতটুকু শেখার জন্য যতটুকু দরকার ততটুকু সময় আপনি ব্যয় করবেন আর আপনি একটু বেশি করে আমরা প্র্যাকটিস করব আপনার একটা ক্লাস তিনবার চারবার প্র্যাকটিস করব তারপরে আমাদের আসলে মার্কেট ডিমান্ড মার্কেটে কি ডিমান্ড আছে মার্কেটে ডিমান্ড দেখেন ব্র্যান্ড প্রমোটার ক্রিয়েটিভ এক্সক্লুসিভ ক্রিয়েটিভ এক্সক্লুসিভ লোগো ডিজাইন লোগো ডিজাইন আর্ট ডিরেক্টর ফটোশপ আর্টিস্ট ফটো এডিটর এগুলা আমাদের দরকার হয় তারপরে এগুলো আমাদের বলতে মার্কেট প্লেসের বায়ারদের দরকার হয় এগুলো মার্কেটে অনেক ডিমান্ড আছে তারপর আছে কি দেখেন আসলে আমাদের আউটসোর্সিং অপরচুনিটি আমাদের পুরো বিশ্বে এখন বেশিরভাগ কান্ট্রিতে এখন আউটসোর্সিং চলতেছে আচ্ছা তারপরে আছে আপনার দুইটা মার্কেট প্লেস আমরা দেখবো সেটা হলো একটা ফ্রিলান্সার ডট কম একটা ফাইবার হলো কন্টেস্ট বেস মার্কেট প্লেস সেখানে হলো প্রতিযোগিতা আপনি প্রতিযোগিতা করে সেখান থেকে আপনাকে হবে এবং আপনি তারপরে আর্ন করতে পারবেন ধরেন আপনার সবাই সেখানে ধরেন প্রতিযোগিতা বলতে আমরা কি বুঝি সবাই সেখানে অ্যাটেন্ড করলো যে কোনো একজন বা দুজন বা তিনজন সেখান থেকে মানে উইন হলো আর কি তারা জিতলো তো এই এখানেও সেম আপনারা সবাই ডিজাইন দিবেন বা ধরেন বললো যে আমার এরকম এরকম সার্ভিস লাগবে আমি জাস্ট সার্ভিস লাগবে আমার আমি এরকম এরকম লোগো লাগবে আপনি দিলেন হ্যাঁ আমার লোগোটা ভালো লাগলো আপনি উইন হয়ে গেলেন আপনার লোগোটা উইন হওয়ার পরে আপনাকে সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন আর আরেকটা হলো ফাইবার এখানে তো আপনার কষ্ট করে আপনাকে বায়ারকে খুঁজে বের করতে হইতেছে বাট ফাইবারে সেটা করতে হইতেছে না আপনার ফাইবারের একটি স্টল বায়ার আপনাকে খুঁজে বের করে আপনাকে নিজে মানে বায়ার কাজ দিল আর কি এটা হলো ফাইবার তো এই ছিল আমাদের আজকের এই পুরো ফান্ডামেন্টাল গ্রাফিক ডিজাইনের স্লাইডটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফটনেস টাইটের সাথে থাকবেন ধন্যবাদ